আগস্ট মাসে দারুণ সুখবর সকল জিও গ্রাহকদের জন্য। এবারে যেন হুঁশ ফিরল জিওর। একদিকে রিচার্জের দাম বাড়াতেই একের পর এক গ্রাহক জিও ছেড়ে চলে যাচ্ছিল অন্য কোম্পানিতে, তারপরেই হুঁশ ফিরল জিওর। গ্রাহকদের মুখে হাসি ফোটাতে এবার জিও চারটি দুর্দান্ত প্ল্যান, গ্রাহকদের ধরে রাখতে মোক্ষম পদক্ষেপ আম্বানি সংস্থার। যদি আপনি আপনার জিও সিম থেকে থাকে তাহলে আপনার জানা মূলত একান্ত প্রয়োজন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমাদের দেওয়া ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক এবারে বিস্তারিত। দেখুন, জিও থেকে এয়ারটেল ভোডাফোন প্রায় সকলেই দাম বাড়িয়েছে তাদের রিচার্জ প্ল্যানগুলির। এর জেরে গ্রাহকদের মধ্যে দানা বেঁধেছে খুব। তবে ট্যারিফ বৃদ্ধি নিয়ে অসন্তোষ থাকলেও এই মুহূর্তে জিও তাদের প্ল্যানে বেশ কয়েকটি রদ বদল এনেছে, যার ফলে সামান্য হলেও গ্রাহকের মুখে ফুটতে পারে হাসি। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, যেখানে জিও প্রচুর পরিমাণে দাম বাড়াতে গ্রাহকরা অনেকটাই অসন্তুষ্ট হয়েছিল বা রেগে গিয়েছিল, এবারে তাদের রাগ থামাতে এবং গ্রাহক ধরে রাখতে জিওর তরফ থেকে একটা নতুন প্ল্যান আনা হয়েছে। এই প্ল্যানের মধ্যে রয়েছে চারটি প্ল্যান, কোনো একটি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনি হতে পারেন লাভবান। দেখে নেব আগস্ট থেকে জিও তাদের প্ল্যানে কি কি বদল এনেছে। প্রথমে প্ল্যানগুলির মধ্যে রয়েছে 239 টাকা, 666 টাকা, 719 টাকা এবং 739 টাকা। প্রথমে যদি দেখে নেওয়া যায়, জিওর হুঁশ ফিরতেই জিও কিন্তু এবার অন্য পদক্ষেপ নিল। এবারে আজকে প্রথমেই দেখে নেব জিও 719 টাকার প্ল্যানটিতে কি রদ বদল করা হয়েছে বা গ্রাহকদের জন্য নতুন করে কি সুবিধা না হচ্ছে। আগে 719 টাকা রিচার্জে ডেলি 100টি SMS এবং 2GB ডেটা আনলিমিটেড ভয়েস কল 84 দিনের জন্য দেওয়া হতো। তবে এখন 719 টাকায় বাহাল রেখে ডেলি 100টি SMS এবং 2GB ডেটা আনলিমিটেড ভয়েস কল পাবেন এখন। তবে 84 দিনের পরিবর্তে তা থেকে 14 দিন কম করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্ল্যানটি থাকছে, দিনটি কমে যাচ্ছে। অপরদিকে 749 টাকার প্ল্যানটিতে আগে ছিল 100টি SMS, 2GB ডেটা আনলিমিটেড ভয়েস কল এবং 20GB ডেটা অতিরিক্ত, যার ভ্যালিডিটি ছিল 90 দিন। তবে এবারে 749 টাকার রিচার্জটি 749 টাকায় থাকছে, তবে ফেসিলিটি একই থাকছে, তবে 90 দিন ভ্যালিডিটির পরিবর্তে সেটিকে আরো 18 দিন কমিয়ে 72 দিন করা হয়েছে। এরপরে দেখি 666 টাকার প্ল্যান, আগে ছিল 1.5GB করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল, 84 দিন ভ্যালিডিটি, এখন 100টি SMS পাবেন, 1.5GB করে ডেটা পাবেন এবং ভয়েস কল পাবেন 70 দিন, যেখানে 14 দিন কমে দিয়েছে, তবে প্ল্যানটি 666 টাকায় রাখা হয়েছে। এরপরে রয়েছে জিওর সব থেকে যে পপুলার প্ল্যান 239 টাকা। 239 টাকার প্ল্যানটি 239 টাকায় থাকছে, তবে আগে ছিল 100টি SMS, দৈনিক 1.5GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল 28 দিন। তবে এখন জিও তাদের কাস্টমার ধরে রাখতে এখন যা করা হয়েছে, 100টি SMS প্রত্যেক দিন পাবেন, 1.5GB ডেটাও পাবেন, আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও পাবেন, তবে সেটি 22 দিনের জন্য করা হয়েছে। জিও এই আগস্টে এই প্ল্যানগুলিতে দাম বদল করেনি, বরং সময়টা অনেকটা পরিবর্তন করেছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত জিওর তরফ থেকে পাওয়া একটি আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আগামী দিনে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।